ভালো একটা কিছু তোমাকে খাওয়াইতে পারলাম না, ভালো একটা কিছু পড়াইতে পারলাম না। স্ত্রী বলতেছে কও কি তুমি জীবনে কত কিছু দিলা, এই যে চৈত্রি মাসের প্রখর রোদের মধ্যে যে সময় আমাকে বাড়িতে সকালে খাইলে বিকালে খাইয়ে পারতাম না, এই সময় তুমি আমার বউকে বিয়ে করে বউকে নিয়ে আসছো, এইটাই তো আমার বাপের কাম করছে। তো বাবারা আপনারা যে কষ্ট করে গান শুনতেছেন, এইটাই তো বাপের কাম করতেছেন, কি করুন কন। তো অনেক সুন্দর রশিদ সরকার বলছিল কি, যা হইলে আমার ফুপারে দাও তুমি। হ্যাঁ, এখানে দুইটি ইউটিউব চ্যানেল আসছে গানের প্রশ্ন ভাষাগুলো সবগুলো সুফিবাদ অনুযায়ী উত্তর দিতে গেলে অনেক ধরনের প্রবলেম হয়ে যাবে। তো চ্যানেলে যারা আছেন সে ভাইদের অনুরোধ করছি, একটা আছে MKBB মিডিয়া, আর একটা দয়াল কাঙ্গাল, অনেক ধন্যবাদ। তো যাই রেকর্ড করবেন ওই যে পুরা পাছাইরে দিয়ে আবার আমার দেখছেন তো ভয়ের দিকে খুব বিপদ হয়, ওই যে দেখেন বানর কিন্তু কোনো কিছু খাইলে এই যে গোয়ার মাপ দিয়ে খায়, জানেন কেন? আরে এরা উপর দিয়ে গেলে নিজ দিয়ে আমার বাইরে হইব কিনা। তো ইউটিউবে যারা আছেন তাদের প্রতি অনুরোধ, এমন ভাবে সাইরেন না যে ওরা আমার পাঁচা দিয়ে বাইরে হইব না, বাইরে থেকে কোনো বিপদ না হয়। আচ্ছা বাহ সুন্দর। তো যাই হোক সুন্দর, বলতেছিলাম রশিদ সরকার বলছে যা হইল আমার আর ফুপাইয়ে দাও তুমি। আরে একটা প্রশ্ন করছে যে বিসমিল্লাহর ওজন দুনিয়ার চাইতে বেশি, তাহলে লেখা পালাই দিলে পাথরের ওজন বেশি হয়ে যাবে, আস্তে আস্তে বাজান, মানে মানুষের শুনতে জানি অসুবিধা না হয়, আমার কথা বুঝেন তো আপনারা। আবার বলছে চিনি লেখা কাগজে লেখলে চাটলে মিটা লাগবো না, এইটাই তো ওইটার উত্তর নাকি কন? তবে ঘোড়ার গোয়া কামড়াইলে কিন্তু মিটা লাগে। আরে খান নাই আপনারা ঘোড়ার গোয়া? আমাকে দেখাইছে, বাংলা ভাষায় কথা বলতেছি এই জন্য যে আমরা গ্রামের মানুষ, মানইল এই যেরকম দয়ালের দরবারের আশেপাশে অনেক লোক চিনির ঘোড়া নিয়ে আসে, এটা পাঁচাই কামড় দিলেও মিষ্টি, সামনে কামড় দিলেও মিষ্টি। বাহ সুন্দর। তুমি যদি বিসমিল্লাহর চেয়ে মিষ্টি অর্থাৎ ওজন বানাইতে চাও তাহলে কিন্তু হবে না, তোমাকে বিসমিল্লাহ হয়ে যেতে হবে, তাহলে অবশ্যই অবশ্যই ওজন বৃদ্ধি পাবে। বাহ বলা হয়েছে ফালাম তাজিদাল্লাহু আলিয়াম মুর্শিদা, ফালাম তাজিদাল্লাহু আলিয়াম মুর্শিদা, আমার তো একটু বাড়ান। আবার বলা হয়েছে মান রানী ফাকাদর আল হক, আমাকে দেখলে আর হক কে দেখার বাকি থাকে না, অর্থাৎ আজিজ খানকে দেখলে আর হক কে দেখার বাকি থাকবে না। আমি কিন্তু গান গাই, আমার উস্তাদ কিন্তু সবার সাথে কথা বলে গান গাই। আচ্ছা বাবা এই পারে এই পারে গানও নি গাইব না, গান আমি গাম না, এইটা যদি ভব পার হয় ভব জগৎ হয় ওই পাটটা কি, ওই পাটটা হচ্ছে লামুকাম। লামুকাম মানে কি, লাভ অর্থ কি নাই, লাভ অর্থ নাই, অর্থাৎ যেখানে কোনো কিছু নাই তাহলে সেই লামুকামে কেন যাইবেন, যেখানে কোনো কিছু নাই এটা কি এরকম। আল্লাহ পাক কালাম শরীফে প্রথম বাণী প্রচার করলেন কালেমার বাণী লা লা, ওই মুকামের নাম কি, লা
মুকাম, এই মুকামের নাম কি? লা মুকাম। কালিমার মধ্যে শুরু হইল কি? লা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ লা মানে নাই, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। এইটা হচ্ছে ভবপার, আর ওইটা হচ্ছে লামুকাম। মাঝখানে কি বাবা? তাইলে মাঝখানে কি? মাঝখানে কি? সমুদ্র, তাই না? জলাশয়। তাইলে এই জলাশয় যদি আপনি পার হতে চান, কাকে লাগবে? কাকে লাগবে? এই জলাশয় যদি পার হতে চান তাহলে লাগবে কি? এই যে আজিজ শাহ বাবা ফেরদৌস চান, এই যে আলিম চান, এরকম দয়ালের তরি লাগবে, তরি। আমার হানিফ চান, ফেরদৌস চান, আজিজ চান, এরকম তরি যদি না থাকে তাহলে এই পার থেকে ওই পারে যাওয়া যাবে না। না, অর্থাৎ তোমাকে বিসমিল্লাহ হতে হবে। শুধু কি কাও দয়ালের নৌকায় চড়তে চাও, কেউ তো একটা বার ভাবলা না আমি দয়ালকে আমার নৌকায় চড়াই নিয়ে যাব। কি গাই? এই যে লৌকা হাবুডু বললো ওকে দয়ালের দরবারে জমা দিয়ে দেয়। আরে বাঙ্গা সরদ দাঁড়ালি, তাই না? বলছে গানের ভাষায় বলে গেছে, আমিও মানুষ তুমিও মানুষ, মানুষ আমরা সব জানাই, আমার আজিজ চান আমার কেমন মানুষ যার জন্য ঘুরে বেড়াই। মানুষ কথার অর্থ ভারী, ময়ে মানবতা ধরি, নতে নম্রতার অধিকারী, সত্যি সদ্ভাব থাকা চাই, আমার আজিজ চান আমার কেমন মানুষ যার জন্য ঘুরে বেড়াই। আল্লাহ প্রত্যেকটা এরিয়ার মধ্যে একটা বট বৃক্ষ তৈরি করে। তৃষ্ণার্ত মানুষ বট বৃক্ষের কাছে যায় আশ্রয় নেবে। আর যখন কোন ব্যক্তি লা মুকামের সদস্য হতে পারে, ওই ব্যক্তি কি হয়? ওই ব্যক্তি বিসমিল্লার মহাজন হয়ে যায়, আর ওই সময় তার অবশ্যই তার ওজন বৃদ্ধি পাবে। বিরক্ত হন আপনারা? ইনশাল্লাহ সব আলোচনা করার চেষ্টা করবো। আর একটা গান দেখি দেখি। আরে আমরা বিসমিল্লার মধ্যে মধ্যে অক্ষর কয়টি আমি জানি? মাওনার মানুষ এই তত্ত্ব জ্ঞানে সমৃদ্ধ, আমার উস্তাদ গল্প করে, এই এলাকার মানুষ তত্ত্ব জ্ঞানে সমৃদ্ধ। এখানে ১৯ হরফ, কয়টি? ১৯ হরফ। এই ১৯ হাকিকতটা কি? সেই জন্যই কিন্তু গান্ডা ধরছি। আচ্ছা, তুমি কোন সময় ওজনে বেশি হইবা? আগে মাইসা সিগো দেখতাম, ওই যে ভাত রান্না করার আগে এই এক মুষ্টি চাউল আর একটা হাড়িতে রাখতো। হ্যাঁ, সেই দেশেও মনে ছিল না, আমাকে এলাকায় ছিল আর কি। এই যে এক মুষ্টি চাউল হাড়িতে রাখতো, এটা আবার এক মাস পরে বা সাত দিন পরে হয় মসজিদের মুষ্টি দিত, আর তা নাইলে আবার নতুন করে রান্না করতো, করতো কি না? এই সময় ওজন ছিল, এখন ওজন হয় না কে? এই যে গানটা ভালো করে শোনা। আচ্ছা, আরে বিসমিল্লাহ, বিদা বিসমিল্লাহ সৃষ্টি যে জানার হইল দৃষ্টি। আরে নির্জনেতে সাধন করে তার পাগল মনা, দেখবি যদি বিসমিল্লাহতে হারা পাগল মানা, দেখবি যদি বিসমিল্লাহতে হারা পাগল মানা। শিষ্য দেবী বিসমিল্লাহ সৃষ্টি নিয়ম
আগে বিসমিল্লাহ গরা তাইতো হাত নু কালিঙ্গরে দারা মানব দেহ তিন থাকতে গরা পাগল দানবু মানব দেহ তিন থাকতে গরা পাগল দানবু মানব দেহ তিন থাকতে গরা তিন থাকে বিসমিল্লাহ গরা যারা যোগী এবং সন্ন্যাসী হয় এখানে সংস্কৃত ভাষায় বলা হয়েছে সন্ন্যাসী হওয়া সহজ, সংসারের সমস্ত জীবন কর্ম ত্যাগ করে সে শুধু স্রষ্টার আরাধনায় নিজেকে নিয়োজিত করার জন্য সমাজ ত্যাগ করে। এর চাইতেও বেশি সহজ, এর চাইতেও বেশি সঠিক, যে ব্যক্তি সংসার জীবনে আবদ্ধ থেকে নিজের জীবনটাকে সংসারে এই সন্ন্যাস জীবনের মধ্যে রূপান্তরিত করতে পারে। তুমি কি করতেছ, তোমার সদ্য ভুবনে তা হচ্ছে কিনা তা খেয়াল রাখতে হবে। আরে তুমি যখন মুখে আজ ইচ্ছার নাম বললা, তোমার চোখে আজ ইচ্ছা থাকলো কিনা। তুমি যখন মুখে ফেরদুস্তানের নাম বললা, তোমার কানে সেই ফেরদুস্তানের শ্রবণের ধ্বনি মধুর বাণী তোমার বাজে কিনা। এরকম সত্য ভুবনে তোমার থাকতে হবে। আর এই অনিষ্টকরণ তোমার যদি ঠিক থাকে, তাহলে তুমি নিজেই বিসমিল্লাহ হয়ে যাবে। আর তখন তোমার ওজন সমস্ত পৃথিবীর থেকে বেশি ওজন। কি বলা হয়েছে, কবির কল্পনা ছেলে খেলার কল্পনা, হিন্দু কি মুসলমান বৌদ্ধ গ্রিক খ্রিস্টান, আমরা সবাই এক মায়ের সন্তান। মুখের ভাষায় জাতের প্রমাণ, প্রাণ পাখি চলিয়ে গেলে সবার জায়গা এক সমান। তাই মান অভিমান কেন কর, হিংসা নিন্দা বিভেদ ছাড়া অহিংসা পরম ধর্ম কায়েম কর। থাকিয়ে বাসা বাড়ি কেন কর বাহাদুরি, ক্ষমতা মাত্র আঙ্গুল বারো। তাই বর্তমান বাড়ির চিন্তা কর, পরের বাড়ির কর্ম কর। জীবন থাকতে একবার মর, কার কাছে মর, এই যে এরকম আজিজ শাহ দরবারে যায় মর। আজিজ শাহ ফেরদৌসের দরবারে যদি কেউ মরতে পারে, অর্থাৎ জীবন থেকে এক থাকতে একবার মর, যদি তুমি মরতে পারো তাহলেই তুমি পূর্ণ জন্ম পাইতে পারো। হ্যাঁ হ্যাঁ ভাইজান ভালো।
যদি তুমি হইতে চাও দয়ালের মন মতন, সূক্ষ্ম একটা গুরুর কাছে যায় করো আত্মসমর্পণ, সেই গুরু যাহা দিবে বাণী মানিবে তখনই করিবে সাধন, তবেই রিপু সমস্ত বলেছেন। সহজ মানুষ ভোজে দেখ নারে মন দিব্য গেবে, ভাবিরে অমূল্য নিধি পাবি বর্তমানে, সহজ মানুষ ভোজে দেখ নারে মন দিব্য গেবে। কখনোই লোকটা সহজ মানুষ হয় যখন তার সমস্ত কর্ম লামুকামের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। কোন সময় কোন ওই যে লামুকাম বলছিলাম, অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর মধ্যে সে নিজেকে নিয়োজিত রেখেও এই কোনো কিছুই তার নাই, এই কোনো কিছুই তার না। যা কিছু হয় কার জন্য হয়? স্রষ্টার জন্য হয়, আমার আজিজ সন্তানের জন্য হয়, আমার ফেরদৌসের জন্য হয়। এই জন্য বলছে রে মিথ্যা বলা গালি দেওয়া অনেক আছে তাই না, লাভ আছে বাবা, এরকম ফট করে একটা মেরে দিলে ওই যখন সমস্ত কিছু নিয়ে ওই যে ওই পারে যাইয়া বেহেস্তে যাইবেন না, দরজার বগলে যায় ডাক দিব ওই যে বাদামালা, আরে দাঁড়ান দাঁড়ান, মানে ভাই তার খুব পরিচিত মনে হয় হা ভাই, ওই যে দুনিয়া আমি বাদাম বেচতাম, তুমি পাঁচ টাকার বাদাম কিনবার যাইয়া দুই একটা ফট করে মেরে দিছো, হাইডে ডাক দিব, কইলে হা দুনিয়া হাইলে, কইলে হা তাহলে চলো যাই বেচতে, কইলে দাঁড়াও আজকে বেচতে যামনি দাঁড়াও, এই যে হ্যানে আমার এই ন্যাক ওজন দিতে যাই এতগুলো ন্যাক আমার কম পড়ছে, ওই কিন্তু নিজেই স্বীকার করছে হ মারছি তো, এতগুলো ন্যাক আমার কম পড়ছে, এখন সেই বাদামের টাকা দেও আর তা নইলে আমার ন্যাক দেও, এখন এই সময় কি টাকা পাওয়া যাইব, হ্যাঁ টাকা পাওয়া যাইব না, তখন এই ন্যাক দিয়েই মুক্তি চাওয়া লাগবো, এখন কারা কারা মারবেন এরকম নাকি, আরে হত্যা করা আঘাত
আমার একজন প্রশ্ন করছে, বাবা এই ব্যস্ত কনে গো? আমি কইলাম, বাবা ব্যস্ত তো সুখের আরাম আয়েশের জায়গা নাকি? কইলে হ, তাইলে তুমি জেনে সুখ পাও হে নেই মনে করবা ব্যস্ত। আর যেই জায়গায় সৃষ্টি রক্ষা করে হেই নেই বেশি অত্যাচার। হ্যাঁ, এই জন্য বলছে হস্ত মৈথন শ্যাম মৈথন বাবা অবিচার ব্যবিচার মৈথন আমি খুশ রাখিও সৃষ্টি রক্ষা করা। তখন তিনি সপ্তম আসমানে একটা সিন্ধুকের মধ্যে দেখলেন, ওখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রাহিম। ওইখানে একটি শেষে ছিল মিম, সেইখানে চারটি লেজ বাহির হয়েছিল। একটি ওই যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছিল, আরেকটি ফুরাত নদীর তীরে, অর্থাৎ ফুরাত নদীর দিকে দাবিত হচ্ছিল। একটা দজলা নদীতে, একটা ফুরাত নদীতে, আর দুইটি কি হাউজে কাউসারের দিকে। এই হচ্ছে চারটি লেজ বাহির হয়েছিল। হযরত আলী কারিমাল্লাহু আনহু এক সময় বর্ণনা করেছিলেন,
সমস্ত কোরআন শরীফের ভিতরে 114টি সূরা রয়েছে, এই 114টি সূরার সারমর্ম হচ্ছে সূরা ফাতিহা। আর এই সূরা ফাতিহার সারমর্ম হচ্ছে বিসমিল্লাহ, আর এই বিসমিল্লাহর সারমর্ম হচ্ছে বে হরফ, আর এই বে হরফের সারমর্ম হচ্ছে এরনেসের নুকতা, আর এই নুকতার সারমর্ম হচ্ছে আমি আলী করিমুল্লাহ ওয়াজহ। হ্যাঁ ভাইজান, এর চাইতে বেশি কিছু বলা যাবে না, এর চাইতে বেশি কিছু জানতে চাইলে দয়ালের দরবারে যাওয়া আশা করতে হবে, তাইলে ইনশাল্লাহ সব কিছু জানা হয়ে যাবে। চন্দ্রের পূর্ণ ভান্ডার অনেক প্রশ্ন শুনছেন, আমার মনে হয় এই প্রশ্নটা কম শুনছেন আর কি। এই যে দয়ালের দরবারে আসছেন, আসছেন না, এই যে জমি জমা কিনেন, খাজনা দেন, হ্যাঁ দলিল করেন, টাকা ছাড়া দলিল হয়, খাজনা খারিজ হয় না, এই যে রাস্তা দিয়ে জনম ভরা হাঁটতেছেন রাস্তা, এগুলোর যে খাজনা দিলেন, রাস্তার খাজনা দিছেন, আরে দিছেন দেন নাই, তাইলে যে দয়ালের দরবারে ঘন ঘন যান আসেন, রাস্তার খাজনা দেন লাগবো না। আচ্ছা আচ্ছা, শীর্ষ যে এই যে ঘন ঘন দয়ালের দরবারে যায় আর আসে, এই খাজনাটা কি দেয়, এইটাই শুধু বলবো। ভালো ভালো শুনবেন না আপনারা, শুনো এটা দরকার আছে কিনা, প্রত্যেকটা ভক্ত আর কিছু পারুক আর না পারুক রাস্তাতে যায় রাখে তো, আচ্ছা এই খাজনাটা কইলেই চলবো নে, সুবহানাল্লাহ। একটা গান গাইছে বাবা, এই খোটা খাটি আর ভালো লাগে না রে। আচ্ছা কি গান গাইছে, তুমি তারাইয়া দিও না দয়াল, আমি তোমার কাতরে বিনয় করি,
কাতারে মিনয় করি আমি তোমার দয়ার ভিখারি। আরে ওই যে পাগলাই দয়ালের দরবারে কোনায় বয়ে বয়ে গান গাইবেনছে, আমি অপার হয়ে বসে আছি ও হে দয়ারে লয়ে যাও গান না এক লোক মানে ভালো মানের লোক দয়ালদের শুনাইতেছে ডাইরেক্ট দয়ালের সামনে কিছু বলা যায় না পাগলা লেংটি বইরা থাকে।